তোমার রাজ্যের যিনি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি কোন পার্টি থেকে এসেছেন জানি না, তিনি বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার কাছে আজকে সমাবেশ থেকে বাংলা দাদাপীরের হাজার মুরিদদের কারণে বলে দিতে যাই, আজকে মাদ্রাসার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। মুসলমান দাদাবাজি, মুসলমান বেশি চাই না, আজকে সমাজে মুসলমান এই দিচ্ছে এই দিচ্ছে করে বাজার গরম করছে, দরকার নেই আমাদের। গত দুই দিন আগে পার্লামেন্টে বিল পাস হয়েছে, তিন তালাক দিলে, তিন তালাক দিলে জেল দেওয়া হবে। লজ্জা লাগে ভাবতে, অবাক লাগে ভাবতে, সম্প্রীতির ভারত, স্বাধীনতার ভারত, স্বাধীনতার 72 বছরের পতাকা তুলে আজাদিতে আমাদের করে এই ভারতের জমিনে হিন্দু মুসলমানের খেলা শুনতে হয়, এর থেকে লজ্জা আমাদের কাছে বেশি নেই, এর থেকে লজ্জা কিছু হতে পারে না। যে ভারত স্বাধীনের উপরে কবি কবিতার মধ্যে বললেন, ভারত স্বাধীনের উপরে কতদিন প্রাণ, সেটা কি বলতে পারে সবাই হিন্দুরা মুসলমান। আজকে হিন্দু মুসলমান করা হচ্ছে, মুসলমানদের মেয়েদের সমাজ দেওয়া হচ্ছে, তাদের বিচার দেওয়া হচ্ছে। লজ্জা লাগে ভাবতে, মুসলমান বোনগুলোর জন্য কোনো কলেজ নাই, মুসলমান বোনগুলোর জন্য কোনো শিক্ষার ব্যবস্থা নাই, তালাক নিয়ে পড়েছে ভোট ব্যাংকের জন্য। একটা হিন্দু ভাইদের বোনেদের সংসারে যদি ডিভোর্স হয় তার জন্য হলো 1 বছর জেল, মুসলমানের জন্য 3 বছর জেল করেছে। লজ্জা বিশ্বের হিন্দু মুসলমানকে বলে দিই, এই যে বর্তমান সরকার এসেছে, এই সমাজের মানুষের উপকার নয়, এই সমস্ত ইচ্ছা মতো আইন করে নিজের মধ্যে ভাগ করছে, উন্নতি নিয়ে কিচ্ছু নেই, এইগুলোতে সমাজ ভাগ করছে। সাথে সাথে বর্তমান পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সামান্য 2-8 মিনিট নিচ্ছে, আমার হুজুরকে দেখার দিয়া দিলে ক্ষমা চাই। ঈদের ছুটি, এবছর ছট পূজার জন্য ছুটি দেওয়া হয়েছে, কোনো অ্যাপ্লাই নাই, কোনো নোটিশ নাই, কোন আবেদন নাই। মাননীয় বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজের থেকে আমার এক হিন্দু ভাইদের সম্প্রদায়ের একটা পাঠ ছট পূজার জন্য ছুটি দিয়েছে, এতে আমাদের কোন দুঃখ নেই, 2 দিন দিয়েছে, দুঃখ নেই। বাংলার বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন জায়গা থেকে মুসলমান ভাইগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় সার্ভিস করতে স্কুলে মাদ্রাসায় গিয়েছে। আজকে এত বছর ধরে আবদার করার পরও ঈদ আর কোরবানি দুই ঈদের ছুটি একদিন করে আছে, কেন কেন আমরা বঞ্চিত? এবছর দুর্গাপূজায় প্রত্যেকটা মন্দির আমরা পূজা মণ্ডপে 10,000 করে দিয়েছে, দুঃখ নাই, 10,00,000 করে দিয়ে দেয়। মুসলমান অত মন ছোট নয়, মুসলমান অত নিচয় নেমে যাইলে এর জন্য রাস্তায় প্রতিবাদ করবে, এর জন্য আপনাকে গাল দেবে, দুঃখ নাই, 10,000 জায়গায় 1,00,000 দিকে দেন, এতে কোনো দুঃখ নেই। তবে আমি আমারটা থেকে বঞ্চিত কেন বলে দেয়? আজকে ইমামদের সম্মান নাই, 2 মাসের 3 মাসের 5 মাসের মাইনে আসে না, আজকে এমএসকে মাদ্রাসার টাকা আসে না, 2 বছর 3 বছরের টাকা নাই, মাস্টার গুলো ফ্রি ফ্রি সার্ভিস দিচ্ছে, উস্তাদ গুলো ফ্রি ফ্রি সার্ভিস দিচ্ছে, 10,000 মাদ্রাসা সন্দেহ লাগে পশ্চিমবাংলায় 1,000 মাদ্রাসা সঠিকভাবে চলছে বিতরণে এমএসকে মাদ্রাসা, 2 বছরের মাইনে নাই, 3 বছরের মাইনে নাই, ইমামদের সম্মান নাই। তাই মাননীয় বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবদার করতে চাই, এটা আবদার না, এটা আমাদের অধিকার, এটা আবদার না, অধিকার সম্মান আপনাকে জানাই, কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি। আমাদের ঈদের ছুটি অবিলম্বে যে বছর আমাদের কাছে আসছে, ঈদ এবং কুরবানির ছুটি আমরা 2 দিন করে চাই, ঈদ এবং কুরবানির ছুটি 2 দিন 2 দিন 4 দিন, কি আপনারা চান? এই আপনারা চান, এই আপনারা চান, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী যিনি আছেন তার কাছে জানিয়ে দেয় খবর, তার কাছে যাচ্ছে, ভাববেন না গাল দিয়ে, ভাববেন না ঝগড়া করে, ভাববেন না দাদাগিরি দিয়ে, মুসলমান দাদাগিরি দেয় না, ক্ষমতা কিভাবে আদায় করতে আমাদের জ্ঞান আছে, ভয় খেয়েও নয়, এটা আমাদের সব পাওয়ারের করে বুঝিয়ে দেয়, মাদ্রাসার শিক্ষকদেরকে সেইভাবে তৈরি করে। খেলো যে ওয়াসকে আপনি মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছেন, আপনার কাছে আপনার দিকে লক্ষ্য রাখে, ছুটিটাকে আপনারা 2 দিন 2 দিন করে 4 দিন মঞ্জুর করে। সাথে সাথে আমাদের আরেকটা বই কবর জিয়ারা ওই সাহেব সহ জরুরি দোয়া, এই বইটা আপনাদের অবশ্যই এখান থেকে কিনবেন,
আমার আলোচনায় ভাষাগত দুঃখ পেলে ক্ষমা প্রার্থী হুজুর কেবল আপনারা দোয়া করবে সবাই একটু